তিন মাস পর দেশে করোনা শনাক্তের হার 3% ছাড়িয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার ছিল 3.37। গেল বছরের 8ই অক্টোবরের পর এই প্রথম 24 ঘন্টায় শনাক্ত 600 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে আরও 4 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 28,081 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 19,980টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 674 জন। এ নিয়ে মোট শনাক্ত 15,87,140 জন। একদিনে সুস্থ 214 জন, মোট সুস্থ 15,49,771 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 97.65% আর মৃত্যুহার 1.77%।